তারপর সময় আমি শুধু নিচে কি আমার একটা হাদিস বই ছিল বইটা নিছি হাদিসটা নিয়েছি একটা জায়নামাজ নিছি আর একটা তসবি নিয়েছি আমার ব্যাগে ছিল আর একটা আর এক জোড়া জামা ছিল মানে বাড়ি থেকে বের হওয়ার সময় তো কিন্তু আল্লাহকে আমি যেখানে থাকছি সেখানে তুমি আমাকে ভালো রেখো মানে সব কিছু তুমি আমার পাশে থাকো মানে আমি তোমার উপর আমি ওর উপর ভরসা করে যাচ্ছি না আমি তোমার উপর ভরসা করে যাচ্ছি কিন্তু আমি এটা এটাও এটা সারা রাস্তায় মানে ইয়া করতেছি তো মানুষটা কেমন হতে পারে সেটা তো একটু ভাবতেছি ভাবলো তো যে অন্ধ ভালোবাসা এটার জন্য গুলা কিন্তু আর ভাবনাটা কাজ করতেছে না সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন আমি আপন আর যে আপন জীবনের গল্পের দুইশো আটতম এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাদেরকে শোনাবো চট্টগ্রামের মেয়ে রিমির জীবনের বাস্তব গল্প শ্রোতা বন্ধু আর বিওওয়ার সা আপনাকে জানেন এই পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে ভালোবাসার ব্যবসা যে ব্যবসা করতে কোনো পুঁজি লাগে না লাগে শুধু মুখের দুটো মিষ্টি কথা আর বানানো কিছু মিথ্যে কথা প্রিয় বন্ধুরা এই ব্যবসা করে যে একটা মানুষ কত দ্রুত স্বাবলম্বী হতে পারে আর এই ব্যবসার ফাঁদে পড়ে কিছু মানুষ যে কীভাবে নিঃস্ব হতে পারে আপনি যদি আজকে চট্টগ্রামের মেয়ে রিমির জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তবে তা হারে হারে বুঝবেন প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকটা শ্রোতা বন্ধুর জন্য রিমির জীবনের বাস্তব গল্পটা হবে ভীষণ ভীষণ শিক্ষণীয় তাই আমি আপন বরাবর মতো সবাইকে রিকোয়েস্ট করব রিমির জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ সবাইকে সমানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অপারাকাত আমার নাম রিমি আক্তার আমার বাড়ি চট্টগ্রাম প্রিয় বন্ধুগণ আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবার ব্যাপারে জানিয়ে রাখি আমার পরিবারে আমি আছে আমার বাবা আছে মা আছে এছাড়া আছে আমার বড় দুটা বোন সহ ছোট একটা ভাই আমরা টোটাল তিন বোন এক ভাই আমাদের পরিবারটা আমাদের এলাকার একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার আমার বাবা আমাদের এলাকায় একটা ইটের বাটায় কাজ করে আমার বাবা ইটের বাটার একজন ফোরম্যান আব্বা অনেক শ্রমিক দিয়ে ইটের বাটায় কাজ করায় এই দিয়ে আমার আব্বা যে পরিমাণ বেতন পায় সেটা দিয়ে আমাদের পরিবারটা দিব্য অনেক ভালোই কেটে যায় আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকে শুরু করি আমি যখন আমাদের অত্র এলাকার কোনো একটা স্কুলে ক্লাস নাইনে পড়াশোনা করতাম তখন আমার বড় যে দুইটা আপু আছে আমার বড়ো আপুরা একজন হচ্ছে কলেজে পড়াশোনা করতো একজন এসএসসি পরীক্ষার্থী ছিল তা আমার একটা ব্যাপার ছিল কি আমি যখন স্কুলে পড়াশোনা করতাম আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে মা আমাকে কোরআনে হাফেজে বানাবে মানে হয় না যে মা চিন্তা করেছে তার তো তিনটে মেয়ে দুইটা মেয়েকে স্কুলে পড়ালো আমাকে হচ্ছে আমার মা মাদ্রাসায় পড়াবে তো আমি তখন অলরেডি মানে এসএসসি পরীক্ষার জন্য ক্লাস নাইনে রেজিস্ট্রেশন করে ফেলেছি কিন্তু এর তারপর আমার মায়ের কথা হচ্ছে যে না মা আমাকে মাদ্রাসায় পড়াবে অ্যান্ড সবশেষ মা হচ্ছে আমাকে ওই স্কুল থেকে মাদ্রাসায় নিয়ে আসে অ্যান্ড মাদ্রাসা নিয়ে আসার পরে আমার একটা বুচ্ছ তখন ড্রপ হয়ে যায় আমি তখন পুনরায় আবার ক্লাস নাইনে ভর্তি হই তো যখন মানে এখানে আবার কিছুটা দিন আমি অনেক দিন পর্যন্ত ঘরেই বসেছিলাম কোনো কাজ টাজ করিনি এবার যখন এরপরে বলছেন আমি এবার ক্লাস নাইনে ভর্তি হই তো এরই মাঝে আমার অনেক ঘটনা আছে আমি আম্মার সাথে অনেক ঝগড়া ঠগড়া করছি অনেক মন খারাপ করছি খাওয়া দাওয়া করে নি অনেক পাগলামি সাগলামি করছি তো আমার মা সহ সবাই আমাকে বোঝাচ্ছিলো যে মাদ্রাসায় পড়াশোনা করলে অনেক ভালো মানে আল্লাহর কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করলে অনেক ভালো হবে সবাই আমাকে বোঝালো তো আমি একটা পর্যায়ে বসলাম এরপরে যাই হোক আমি যখন মাদ্রাসাতে ভর্তি হলাম তো আমাদের এই মাদ্রাসাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে আছে মানে আমার বোনেরা যে স্কুলে পড়াশোনা করতো ওই স্কুল থেকে আমাদের মাদ্রাসাটা অনেক দূরে আর ওই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া তেমন ভালো চলে না মানে একেবারে বাংলার মেটোপোধ বলেই চলে তো ওই রাস্তা দিয়ে আমি যখন ক্লাস করতে যাইতাম আমি একটা ব্যাপার মাঝে মাঝে খেয়াল করে দেখতাম যে কিছু ছেলে আমাকে খুব মানে খুব ভাজেভাবে ফলো করে তো ওরা যখন এভাবে ফলো করে আমি সে আমার মায়ের কাছে এই ব্যাপারগুলো বলি আমি যখন বলি যে মা দেখো কিছু ছেলে আমাকে এমনি এমনি ফলো করে আর রাস্তার মধ্যে হচ্ছে দাঁড়ায় থাকে মানে আমাকে ই করার জন্য চেষ্টা করে আমি কী করবো আমার মা তখন আমাকে বলতেছে যে মানে পর্দা করে ঠিকমতো পর্দা করে পরে চলে কোনো ছেলে তোকে বিরক্ত করবে না তুই ঠিকমতো পর্দা আর মুখোশ পরে চল এরপর আমি পর্দা আর মুখোশ করে চলতেছি প্রায় তারই মাকে বলার তিন থেকে চার দিন পরে একটা ছেলে আমি তখন মানে লাইক হচ্ছে বৃষ্টি আসতেছিল মানে বৃষ্টি এখন আসে নাই বাট আকাশে অনেক ম্যাগ দেখাচ্ছিল তো মানে অনেক সাইকেল টাইকেল খুব দ্রুত দ্রুত যাচ্ছে আমি তখন দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম তো দৌড়ে দৌড়ে যাওয়ার ক্ষেত্রে আমার তখন আমার একটা কলম মনে হয়েছে আমার হাত থেকে না বই থেকে যেন পড়ে যায় পড়ে যাওয়ার পরে ছেলেগুলো তখন কিন্তু এখানে একটা বটগাছ আসে মানে বটগাছের নিচে বসে থাকে মানে সবসময় বসে থাকে তো বিকেলবেলা ছিল আমি যখন দূরে আসতেছিলাম তখন ওই কলমটা পড়ে যায় ওই যে একটা ছেলে সে কলমটা নেয় কলমটা নিয়ে আমাকে হচ্ছে খুব জোরে জোরে দেয় যে এই মেয়ে মেয়ে শোনো তোমার কলম পড়ে গেছে খুব জোরে জোরে ডাকে ডাকার পর আমি দাঁড়াই দাঁড়ানোর পর ছেলেটা তখন কলমটা নিয়ে আসে আমি তখন মনে মনে বলি আল্লাহ এই কলমটা কেন আমার হাত থেকে পড়ে গেলো কলমটা না পড়লে তো ভালোই হতো আমি এখান থেকে বেঁচে যেতে পারতাম ছেলেটা এসে আমাকে কলমটা যখন দেয় আমি যখন কলমটা ধরতে গেলাম ছেলেটা হুট করে আমার হাতে ধরে যে কিছু কথা আছে আমি বললাম কথা বলার জন্য কি কেউ এভাবে হাত চেপে ধরে তো ছেলেটা আমাকে বলতেছে আমার কথাগুলো একটু তুমি আমার কথাগুলো শোনো আমি বললাম দেখেন আকাশে অনেক মেঘ করেছি একটু পরেই বৃষ্টি নামবে আমি আসলে থাকতে পারবো না আমার হাতে কোনো ছাতা নাই তখন ছেলেটা তার একটা বন্ধুকে বলে যে দৌড় দে আমাদের বাড়ি থেকে ছাতা নিয়ে আয় এরপর ওর একটা বন্ধুদের বাইরে থেকে যায় ছাতা আনার জন্য আমি তখন ছেলেটাকে বলে আপনি কিন্তু মানে অনেক বেশি কিছু করতেছেন রাস্তার মধ্যে একটা মেয়েকে পেয়ে হাত মানে হাত ধরে টানাটানি করতে লজ্জা করে না তো আমাকে বলতেছিল লজ্জা কেন করবে আমি তো তোমাকে পছন্দ করি আমি বলি পছন্দ করেন মানে পরে আমি তোমাকে ভালোবাসি এটা শোনার পরে আমার তখন মানে ভীষণ কষ্ট লাগবে যে ব্যাপারটা কেমন কথা আমাকে ভালোবাসে তাও আবার এরকম হাত ধরে টানাটানি করে বলতেছে এরকম কথা বলতে বলতে আমি তখন বললাম যে দেখেন ভালোবাসেন ঠিক আছে কিন্তু ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কী কী এরকম জোর করে আপনি যদি আমাকে এভাবে জোর করেন তাহলে তো আমি আপনাকে ভালোবাসতে পারবো না আপনি যদি আমাকে ভালোবাসতেই হয় তাহলে আপনি আমাকে ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করবেন জোর করে কি ভালোবাসা জয় করা যায় আমি যখন খুব এভাবে কথাগুলো বলে একটা পর্যায়ে ছেলেটা আমার হাতটা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে আমাকে বলে তাহলে ভালোবাসা অর্জন করতে হলে কী করতে হবে আমি বলি ভালোবাসা অর্জন করতে হলে ভালোবাসা দিতে হবে এটা বলার পর আমি তখন ঘরে চলে আসি ঘরে আসার পর আমি তখন খুব ভাবে কান্নাকাটি করি আমার মা বলে কী হয়েছে আমি তখন আমার মায়ের কাছে কোনো কথাই বলি না কারণ আমার মা তো বলেই পর্দা করে আসলে নাকি কেউ কোনো কথা বলবে না আর আমার বোনেরা যে স্কুলে পড়াশোনা করতো সেই স্কুলেও আমাকে পড়াশোনা করতে দিল না তো এক্ষেত্রে আসলে আমার আমার বুকের ভিতরেও খুব বেশি কষ্ট জমে যায় এভাবে প্রায় দিনগুলো খুবই কাটতে থাকে বাট ছেলেগুলো আমাকে প্রতিনিয়ত বিরক্ত করতে থাকে এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমার বরাবর বিয়ে হয়ে যায় আমার বরাবর বিয়ে হয়ে যায় অ্যান্ড ছোট আপু তখন থাকে দেন ছোট অপরও এই সেম প্রবলেম স্কুলে বিভিন্ন ছেলেরা বিরক্ত করতো আমাদের মা অনেক সুন্দর ছিল যার জন্য মনে হয় আমরা দেখতে একটু বেশি সুন্দর এজন্য জন্য সবসময় মানুষের নজরে পড়ে যায় এরপরে আমি যখন হচ্ছে এর প্রায় পাঁচ ছ দিন পরে এমন অবস্থা হয় আমার বোনের বিয়ের পরে আমি দিক দিয়ে আমার বোনের বিয়ের কারণে আমি আবার মানে কয়েকদিনের জন্য মাদ্রাসায় যেতে পারি নাই ওই মাদ্রাসাতে না যাওয়ার কারণে এখন এই ছেলেগুলো মানে আমার উপরে মানে আরও বেশি ঘেঁপে গেছে মানে ওরা মনে করতেছে যে আমি আর মাদ্রাসা আসবো না আমি অন্য কোথাও পড়াশোনা করবো মানে ওদের মাথায় যেটা আসতেছে ওরা সেটাই করতেছে আমাকে বলতেছে তোমাকে এই মাদ্রাসায় পড়তে হবে মানে লাইক আমার উপরে অনেক বেশি জোর খাটাইতে শুরু করে অনেক প্রভাব খাটায় আমি তখন একটা আমার আমার হচ্ছে মাদ্রাসায় একটা বান্ধবী থাকে আমি তখন আমার বান্ধবী বলি যে এরকম এরকম একটা ছেলে সবসময় আমাকে এরভাবে বিরক্ত করে ছেলেটা কে তুই কি জানিস আমার এই বান্ধবীটা আবার ওই এলাকারই ছিল তো আমার বান্ধবীটা আমাকে বলতেছে ও মাই গড এই ছেলে কিন্তু অনেক ডেঞ্জারাস আমি বললাম কেমন পরে বলে এই ছেলে কিন্তু আমাদের এই মাদ্রাসায় পড়াশোনা করেছে ক্লাস ক্লাস হচ্ছে সেভেন পর্যন্ত পড়াশোনা করছে ওই ক্লাস সেভেনের পর অবস্থায় এক মেয়েকে হচ্ছে ক্লাসরুমের ভিতরে মানে কিস করে ফেলেছে তো এটার কারণে এই শিক্ষকরা মানে মাদ্রাসার ওকে অনেক মেরে জুতার মালা গলা দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছে মানে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে এই ছেলে অনেক ডিয়ারিং অনেক খারাপ আমি তখন বলে আল্লাহ এরকম একটা খারাপ ছেলে পাল্লায় পড়ে গেলাম আমার এই বান্ধবের মুখের কথাগুলো শোনার পরে আমার বুকের ভিতর তখন প্রচুর পরিমাণ ভয় ঢুকে যায় এরপর থেকে আমি আর খুবই ভয়ে ভয়ে ওই মানে মাদ্রাসায় যাই এবং মাদ্রাসা থেকে আসি ছেলেটা আমাকে দেখলেই বলে মানে দেখলে আমাকে বলে যে তোমাকে আমার ভালো লাগে আই লাভ ইউ মানে খুব জোরে জোরে চিৎকার করে কথাটা বলে আমার কাছে মাঝে মাঝে লজ্জা লাগে কিন্তু আমি কোনো কথা না বলে আমি চুপচাপ পড়ছে হেঁটে চলে আসি অনেক সময় আমার সামনে দাঁড়ায় আমার চুল ধরে টান দেয় আমার পিঠে চিমটি দেয় আমার হাত ধরে টানাটানি করে বাট আমি এই কথাগুলো কারো কাছেই বলতেছি না কারণ বললে কোনো কিছুই হবে না আর আমার বাবা যে ইঁটের বাটা চাকরি করে আমাদের ইঁটের বাটাটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে বাবা কিন্তু ওখানেই থাকে তো ছোটো ভাই তো ছোটো ভাই তো সেই ক্ষেত্রে আমাকে দেখার মতো কেউ নাই এই নিরুপায় হয়ে আমি তখন আর কোনো প্রতিবাদ করি না দিনগুলো এভাবে কাটতেছে বাট ওদের অত্যাচার আর অপমানের মাত্রাটা দিনের পর দিন বেরিয়ে চলতেছে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি আর পড়াশোনা করতে পারবো না তার কিছুদিন পরে আমার পুপি হচ্ছে আমাদের বাড়িতে আসে আমাদের বাড়িতে আসে আমাদের বাড়িতে আসার পরে পুপি তখন আমাকে বলে যে তুই আমাদের বাড়িতে যাবি আমাকে এটা বলে তো পুপি যখন বলে যে পুপিদের বাড়িতে যাওয়ার জন্য আমাকে অফার করে আমি তখন বলি যে তাহলে তো খুব ভালো আমি তো পুপিদের বাড়িতে যেতে পারি কারণ পুপিদের বাড়িতে গেলে আমার আর এই প্রবলেমগুলো থাকবে না এরপর আমি কি করি ওইখান থেকে আমার পুপির সাথে আমার পুপির বাড়িতে বেড়াতে যাই তো পুপির বাড়িতে যখন আমি বেড়াতে যাই তো পুপি মানে আমার পুপির বাড়ির ব্যাপারটা একটু বলে রাখি আমার পুপি তারপর হচ্ছে ওনার মানে ওনার হাজব্যান্ড আছে দেন হচ্ছে আমার পুপা আছে আর আমার একটা পুপা তো ভাই আছে ওর আবার দোকান আছে অনেক বড় ব্যবসা আছে বাজারে আর ও হচ্ছে বিয়ে করছে ওর বউ আছে আর ওর দোকানে থাকার জন্য ওর একটা শালা আছে মানে ওই শালাটা ওর ওনার দোকানে সবসময় বসে থাকে তো শালাটা আছে দেন হচ্ছে আমরা এই পরিবারে থাকতেছি তো আমি যখন যাই তখন মানে মানে আমি যখন যাই তখন ওই পুপির বাড়িতে একটা কি জানি অনুষ্ঠান হচ্ছিল মানে পাশের ঘর থেকে অনেকগুলো মেহমান টেহমান পর্যন্ত আমাদের বাড়ি মানে আমাদের ঘরে ছিল তো থাকার পরে এরপরে মানে আমাদের পুপির কিন্তু মানে দুইটাই রুম ছিল একটা রুমে হচ্ছে পুপি মানে আমার পুপাতো ভাই আর আমার পুপাতো ভাই আরও আরও অনেকগুলো লোক একটা রুমের ভিতরে শুইছে মানে অনেকগুলো ছেলে আর আমরা কি করছি পাশের রুমে শুইছে তো আমার যে পুপাতো বোনের মানে আমার ওই আবার আমার একটা পুপাতো বোনের জামাই কিন্তু তখন ছিল তো ওই রুমের ভিতরে ছেলেগুলো আর জায়গা হতে ছিল না মানে অনেকগুলো ছেলে তো একটা পর্যায়ে হলো কি যে মানে দুইটা ছেলে আমাদের পাশে এসে ঘুমাইছে মানে আমাদের পাশে পাশে বলতে একজন হচ্ছে আমার ওই দুলাবাই মানে আমার ওই মানে আমার ওই হচ্ছে পুপাতো পুপাতো ভাইয়ের শালা আর হচ্ছে আমার পুপাতো বোনের জামাই তো ওনারা আমার পাশেই শুইছে মানে আমরা এক পাশে শুইছি ওরা অন্য পাশে শুইছে তো ওভাবে শোয়ার পর আমরা তো ঘুমিয়ে আছি তো ঘুমিয়ে থাকার পরে আমার কি করি আমি রাতের বেলা আমি একটু উঠে উঠে বাথরুমে যাই অ্যান্ড বাথরুমে যাওয়ার পরে বাথরুম থেকে এসে দেখি মানে আমি কিন্তু একটু মধ্যে ঘুমাইছি আমার পাশে আরেকটা মেয়ে ঘুমিয়ে আছে তো আমি যখন বাথরুম থেকে আসি আসার পর আমি দেখতেছি যে মেয়েটা আমার জায়গায় শুয়ে আছে মানে ওই জায়গাটা ছিল এরকম ওই যে ওই পাশেই হচ্ছে দুইটা ছেলে ঘুমিয়ে আছে তো এরপর আমি কি করি ওখানে শুই মানে শোয়ার পরে আমি মানে আমার কিন্তু আরেকটা প্রবলেম আছে মানে আমি শুইলে কিন্তু আমার মা মানে ঘুমটা খুব সহজে আসে না ঘুম আসতে অনেক সময় লাগে তো আমি ঘুমানোর জন্য ট্রাই করতেছে বাট আমার ঘুম আসতেছে না এভাবে থাকার পরে একটা যে আমি দেখলাম যে কে জানে মানে আমি আবার ঘুমানোর সময় কী করি আমার মাথার উপর হাত দিয়ে একেবারে ভালিশের বাইরে রেখে তারপরে ঘুমাই আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে কেউ একজন এসে মানে কেউ একজন আমার হাতটাকে খুব শক্ত করে ধরছে এটা যখন আমি অনুভব করলাম যে কেউ একজন আমার হাতে খুব শক্ত করে ধরছে তখন আমি চিন্তা করতে হচ্ছি রিক্কি কি ব্যাপার আমার হাতে কে শক্ত করে এভাবে কে ধরলো আমি তখন একটু বিব্রত হয়ে যাই বিব্রত আমি তখন হাটটা নাড়া দেই না কারণ আমি জানি যদি আমি নাড়াচাড়া করি তাহলে হচ্ছে কি মানে হাটটা সরাই ফেলবে তো আমি চিন্তা করতে এখানে ছেলে তো দুইটাই আছে একটা হচ্ছে আমার মানে দুইটাই তো আমার যে আমার ধুলা ভাই উনি তো আমার জীবনেও হাতে ধরবে না কারণ উনি মানে ওনার ওনার বয়সে একটা মানে আমার বয়সে একটা মেয়ে ওনার আমার পাশেই ঘুমিয়ে আছে তো উনি তো জীবনে এই কাজটা করবে না এরপর আমি করি কি আমি আস্তেই করে চোখটা মানে খুলে আমি হঠাৎ করে উপরের দিকে তাকাই তাকানোর পর আমি দেখতে পাই যে আমার যে মানে আমার হচ্ছে পুপাতো ভাইয়ের যে শালা ও আমার হাটটা ধরে আছে ধরে থাকার পর আমি যখন ওর চোখের দিকে তাকানো তখন হাটটা চেড়ি দিয়ে এমনভাবে শুয়ে আছে মানে ও যেন মানে দুই তিন ঘন্টা ধরে একটা না ঘুমাইতে আসে আমি তখন চিৎকার দিয়ে উঠছি চিৎকার দেওয়ার পরে তখন পুপি আমার পুপাত ভাই সরি আমার পুপি তারপর হচ্ছে আমার ওই যে ওর বোন আমার ওই পুপাত বোনের মানে আমার পুপাত ভাইয়ের বউ ওরা সব ছিল তো সকালে তখন লাভ দিয়ে উঠছে কী হয়েছে কী হয়েছে আমি বললাম পুপি যাও মানে লাইট জ্বালাও তো তখনও কিন্তু লাইট জ্বালা ছিল একটা ডিম লাইট হয় না মানে ঘুমানোর সময় যে ডিম লাইটগুলো ওই ডিম লাইট কিন্তু জ্বালানো ছিল আমি কিন্তু স্পষ্ট ওই ছেলেটার মুখ দেখেছি ছেলেটার মুখ দেখেছি এরপরে আমার পুবি কী করে উঠে তখন লাইট জ্বালায় লাইট জ্বালা বলে কিরে মা কী হয়েছে আমি বললাম এই দেখো এই ছেলে এই এই মাত্র আমার হাত চাইপে ধরছে আমি যখন চিৎকার দিছি তখন আমার হাত ছেড়ে ধরে ঘুমিয়ে আসে তখন আমার পুবি কী করে ওকে জাকে মানে বারবার ডাকে এই উঠ কিরে ঘুমাচ্ছিস কেন উঠিস না কেন উঠ উঠ মানে ওকে যতই ডাকে ও তখন মানে এমনভাবে ঘুম থেকে উঠে মানে এমন একটা অ্যাঙ্গেলেও ঘুম থেকে উঠে যেন ও অনেক দিন ধরে ঘুমিয়ে আছে মানে ও চোখে দেখেন মানে কি এমন অবস্থা আমি তখন বলি অভিনয় বন্ধ করেন আপনি আমার হাত চেপে ধরছেন এটা বলার পর তখন ও বলে যে না আমি আপনার হাত চেপে কেন ধরবো আমি বলে আপনি আমার হাত চেপে ধরছেন এটা স্বীকার করেন তখন আমার ওই পুপাতো বোনের বউ আমার এই ভাবি তখন ভাবি বলতেছে এই মেয়ে তোমার এত বড় সাহস তুমি আমার ভাইয়ের নামে বদনাম দাও আমার ভাইয়ের চরিত্র অতটা খারাপ না দূর চরিত্রা মেয়ে তোমার নিজের চরিত্র খারাপ নিজের চরিত্র ঢাকার জন্য তুমি তোমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসছো তোমার চরিত্রে সমস্যা আছে আমার ভাইয়ের চরিত্রে কোনো সমস্যা নাই আমার ভাইয়ের সাথে কথা বলতে হলে হিসাব করে কথা বলবা মানে এটা বলে আমি তখন বলি যে আমার পুপি মানে আমি পুপিকে বলি পুপি দেখছো তোমার ছেলের বউ আমাকে কি বলে পর বলে তোরা ঝগড়া করিস না ঘুমায় এরপরে আমরা লাইট জ্বালাই সারারাত ঘুমিয়ে থাকি কিন্তু এরপর থেকে ব্যাপারটা এরকম হয় যে আমার ওই পুপাত বোনে মানে আমার ওই পুপাত ভাইয়ের বউ আমার ভাবি মানে আমার সাথে আর মানে কথাই বলে না মানে আমাকে দেখলে উনি খুবভাবে মানে ইয়ে করে আমি কিন্তু আবার এখানে যেহেতু বেশ কিছুদিন আসে আমি চিন্তা করলাম আমার আরেকটা বৎস ডপ হইলে হোক আমি এখানে আবার পড়াশোনা করব আমি আর আমাদের বাড়িতে যাবো না কারণ আমাদের বাড়িতে মাদ্রাসায় যাইতে আমার খুব ভয় লাগে কারণ ওই ছেলেগুলো কিন্তু আমাকে বলেছিল যে কোনো সময় আমাকে উঠেও নিয়ে যাবে আমাকে উঠেই নিয়ে যাবে এটাও কিন্তু বলছিল তো এই ভয়ে আবার আমার আমি এখানে একটা ব্যাপার বলতে ভুলে গেছিলাম ওই ছেলেগুলো আমার মায়ের ফোন নাম্বারে জোগাড় করে মাঝে মাঝে আমার মায়ের নাম্বারে ফোন দিয়ে আমার মাকে হচ্ছে মানে শাশুড়ি টাশুড়ি বলে ডাকে এগুলোও কিন্তু করে তো আমি চিন্তা করি যেটা আমার মা আমার মায়ের নাম্বারে ফোন করে আমার মাকে শাশুড়ি ডাকতে পারে অ্যান্ড এই ছেলেগুলো আমাকে রাস্তা থেকে যে কোনো সময় উঠেও নিতে পারে ওই ভয়ে আমি তখন না চিন্তা করি যে আমি বাড়িতে যাব না আমি পুপির বাড়িতে থেকে পড়াশোনা করব। এরপর যথারীতি কিন্তু আমার মানে আমার পুপাতো বোনের বউ এমন অবস্থা করতে মানে পুপাতো ভাইয়ের বউ এমন অবস্থা করতেছে মানে থাকার কোনো উপায় নেই আমি আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কী করবো অ্যান্ড সময়গুলো যখন এভাবে কাটতেছে সময়গুলো কাটতে কাটতে কিছুদিন পরে আমি হচ্ছে মানে তখন কিন্তু তারই মাঝে আবার খুব প্রবলেম মানে আমার পুপাতো ভাইয়ের বউ মানে আমাকে বারবার হচ্ছে ব্লেন দেয় মানে আমি খাইতে গেলে হচ্ছে মানে আমার আমি যখন খাচ্ছি আমার মুখের দিকে তাকায় থাকে একদম বড় বড় চোখে তাকায় থাকে আমি মানে যেটাই করি আমি গোসল করতে যাই উনি আমার আগে গোসল করতে ঢুকে যায় মানে ওই অবস্থা যে আমার সাথে খুবই ফিক্সাফিক্সি করে আমি তখন এই কথাগুলো আমার পুপিকে বলি আমি বলি যে পুপি দেখো তোমার হচ্ছে মানে তোমার ছেলের বউ আমার সাথে এরকম এরকম করতেছে এগুলো কি ঠিক হচ্ছে আমার পুপি আমাকে বলে যে কী করবে এখন ও এরকম করতেছে ঠিক হয়ে যাবে আল্লাহরে ডাক বা আমি আছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুই থাক থাকতে শুরু কর এরপর আমি চিন্তা করতেছি পরে পুপি আমাকে বলতেছে তুই না বলছিলি এখানে আসলে মানে তুই একটা স্কুলে ভর্তি হবি নাহলে মাদ্রাসায় ভর্তি হবি কই তুই তো হচ্ছিস না আমি তখন আমার পুপিকে বলি যে পুপি এটাও কি সম্ভব ও যে পরিমাণ আমাকে টর্চার করতে আমি কীভাবে এখানে থাকবো তো সময়গুলো এভাবে কাটতেছে কাটতে কাটতে একদিন আমি হচ্ছে ওয়ার্ডড্রফ আর কি মানে ওয়ার্ডড্রপ আপনারা হয়তো অনেকেই চিনেন ওয়ার্ডড্রপের উপরে আমি পরিষ্কার করতেছে আসে তো পরিষ্কার করতে করতে আমি ওখানে একটা চিঠি পাই মানে ওয়ার্ডড্রপের উপরে যে ওয়ালমেটটা থাকে না ওয়ালমেটের নিচে আমি একটা চিঠি পাই চিঠিটা পাওয়ার পর আমি চিঠিটা বের করি বের আমি চিঠিটা পড়তেছি দেখতেছি আমার জন্য একটা চিঠি লিখছে মানে চিঠিটা আমার জন্য লিখছে আমাকে খুব ভালোবাসে আমার সাথে প্রেম করবে এরকম করে চিঠিটা লিখছে তো লেখার পরে আমি তখন হাতের লেখাগুলো একটু খেয়াল করে দেখি যে লেখাগুলো আমার হচ্ছে পুপাত ভাইয়ের মানে শালা লেখা এরকম তো আমি তখন চিন্তা করতেছি ও চিঠিটা আমার জন্য লিখছে কিন্তু হয়তো এখন আমাকে দিতে পারে নাই বা আমাকে দিবে এটা হয়তো এখানে রেখে দিছে এরকম পরে আমি কী করি চিঠিটা নিয়ে আমার পুপির কাছে যাই বলি পুপি দেখো তোমার ভাইয়ের মানে তোমার এই দেখো আমাকে চিঠি লিখছে এটা আমি বলি তো বলার পরে তখন উনি বলতেছে মানে আমার পুপাতো বোনের আমার পুপাতো ভাইয়ের বউ বলতেছে কীভাবে মানে এ আমার আমার ভাই কখনো এরকম হতে পারে না এটা বলুন উনি তখন আমার চুল ধরে মানে চুল ধরে টান দেয় টান দিয়ে আমাকে একটা থাপ্পড় দিয়ে ফেলে আমি তখন একেবারে কান্না করে বলি পুপি আমি তোমার প্রমাণটা দিতেছে এরপরে ওর ভাই কিন্তু মানে আমার এটার ভিতরে অনেক ডায়ের মধ্যে অনেক লেখা লেখছে মানে অনেকটা ডায়েরি আছে তো ওই ডায়েরির ভিতরে অনেক লেখা লেখা লিখতো কিন্তু আমার ওই মানে পুপাত ভাইয়ের শালাটা না আমি তখন ওই ডায়েরিটা নিয়ে আনি মানে এখানে ওরও একটা ডায়রি আছে আমারও একটা ডায়রি আছে তখন আমার ডায়রিটা নিয়ে ওর ডায়েরিটা নিয়ে আমি লেখাগুলোর সাথে লেখাগুলো মিলাই মিলিয়া পরে চিঠিটার সাথে আমি লেখাগুলো মিলাই আমি আমার পুপাতো বোনের মানে পুপাতো ভাইয়ের বউকে বলি যে দেখো দেখো ভাবি এবার তুমি দেখো তুমি তো আমাকে বললা যে চিঠি তোমার ভাই লেখে নেয় এখন লেখাগুলো মেলাও মেলানোর পরে তখনও একেবারে ভীষণভাবে লজ্জা পায় মানে আর কোনো কথা বলে না আমার সাথে আর কোনো কথা বলে না তো সময়গুলো এভাবে কাটতেছে কিন্তু ওই যে আমার উপরে হিংসা আমার উপরে হিংসা আমাকে সহ্য করতে পারে না আমাকে নিয়ে বিভিন্ন রকমের বাজে কথাবার্তা বলে আমার তখন আর সহ্য হয় না সহ্য হওয়ার পরে এর আমার আবার আমার যে বড় বোনের যে ছোটো একটা বোন আছে ওরা আবার বিয়ে ঠিক হয় তো ওরা আবার বিয়ে ঠিক হয় তারপর আমি কী করি আমার পুপা তো মানে আমার পুপির বাড়ি থেকে আমি আমাদের বাড়িতে আবার পুনরায় ফিরে আসি ফিরে আসার পরে দেন আমার বোনের বিয়ে তা আমার আব্বা আমার আবার এর আমার বোনের বিয়ে হয়ে যায় বিয়ে কমপ্লিট হয়েছে আমার মামাকে বলে স্কুলে যাস না মানে এই যাস না কেন তুই কি আর পড়াশোনা করবি না আমি আমার মাকে বলি যে না মা আমি আবার পড়াশোনা করবো না আমার মাদ্রাসায় যেতে ভালো লাগে না কিন্তু আমি আর মাকে ওইগুলো বলি না যে ছেলেগুলো এভাবে বিরক্ত করে মানে আমার পড়াশোনা আমাদের একটা ঘৃণা চলে আসে দিনগুলো এভাবে কাটতে কাটতে একে পর্যায়ে হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হয়ে যায় আমার আব্বা চরমভাবে অসুস্থ হয়ে যায় আব্বা কোনোভাবেই খাটতে করতে পারে না আব্বার অবস্থা খুবই খারাপ হয়ে যায় খুব ভয়াবহ অবস্থা হয়ে যায় হঠাৎ করে মানে বুক ব্যথা পেট ব্যথা ওরকম করে আব্বা চিৎকার করে আমরা আব্বাকে ডাক্তার কাছে নিয়ে যাই ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তার তখন মানে কিছু ওষুধ আমার আব্বাকে দেয় বাড়িতে আনার পর যেটা হয় যে আমার আব্বা মানে কাশে আর কাশির সাথে আমার আব্বা একদম মানে কাশির সাথে একদম মানে ব্লাড বের হয় রক্ত বের হয় গলা থেকে আমি কিছুই বুঝতে পারিনি যে এরকম অবস্থা কেন পরে আমরা কী করি আমার ওই ধুলাবাই আমার ওই বড় বোনের জামাইটায় কিন্তু অনেক ভালো উনি কিন্তু আমাদের সাথে একেবারে আমাদের মানে বড় ভাইয়ের মতো আমাদের সংসারে থাকে মানে খুবভাবে আমাদেরকে হেল্প করে এরপরে আমরা কী করে বাবাকে হচ্ছে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে মানে ডাক্তার তখন উনি পরীক্ষা নিরীক্ষা করে করে আমার ওই ধুলাবাইকে ডাইকা ডাক্তার বলতেছে যে আমার বাবার না কি ক্যান্সার হয়েছে বলতেছে আমার বাবার ক্যান্সার হয়েছে আমার বাবার বাঁচবে না আমার তখন মানে আমার এটা বলার পর আমরা তখন প্রচুর পরিমাণ চিলাচিলি করি কী ব্যাপার বাবার বাবা ক্যান্সার আমার বাবার ক্যান্সার হয়ে গেছে মানে আমি বুঝতে পারতেছিলাম না যে কী করবো মানে প্রচুর পরিমাণ কান্নাকাটি করি তো তখন আমরা আমার বাবাকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পরে আমার আব্বার অবস্থা খুবই খারাপ হয়ে যায় মানে খুবই খারাপ তো এই থেকে আবার ওই পুপাতো বোনের সাথে ঝামেলা হয়েছে পুপিও তখন আর আমাদের বাড়িতে আসে না পুপি আমাদের বাড়িতে আসে আমার ওই পুপাতো ভাইটাও আসে না দেন হচ্ছে আমার দুলাভাই ভাই আমার আব্বাকে টেক কেয়ার করতেছে আব্বাকে কখনো এই হসপিটালে কখনো ওই হসপিটালে এরকম করে করে দৌড়ি করতেছে দৌড়ে দৌড়ি করতে করতে আব্বার অবস্থা শেষ পর্যন্ত অতটাই খারাপ হয়ে গেছে যে আব্বা ঠিকমতো কথাই বলতে পারে না আব্বা কোনোভাবে কথাই বলতে পারে না মানে আব্বা কথা বললে মানে আবার ভূমি হয় হয় মানে খুবই খুবই খারাপ অবস্থা হয়ে যায় এরকম করে কয়েকটা দিন যাওয়ার পরে তখন আমরা ডাক্তারের কাছে যাই মানে ওইখানে আবার আমরা আবার পুনরায় ডাক্তারের কাছে যাই যে ডাক্তার বসিল ক্যান্সার হয়েছে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তখন একটা ওষুধ দেয় মানে একটা ওষুধের নাম প্রেক্ষে লিখে দেয় লিখে বলে যে এই ওষুধটা নিয়ে ওই ওষুধটা নিয়ে খাওয়ান তাহলে হয়তো সুস্থ হতে পারে তো ওই ওষুধ মানে প্রেক্ষিকশনে এমন একটা ওষুধের নাম লেখে আমরা পুরো মানে আমাদের তো চট্টগ্রাম থেকে একটু দূরে আমাদের গ্রাম ওই গ্রামে আমরা মানে প্রতিটা জায়গায় তন্ন করে খুঁজি চট্টগ্রামে পর্যন্ত এই ওষুধটা নিয়ে যায় বাট কোথাও কোনো জায়গায় মানে ওই নিয়ে যায় কোথাও কোনো জায়গায় ওষুধটা পাওয়া যায় না ওষুধটা কোথাও কোনো জায়গায় আমি পাই না যখন খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায় একদিন একটা ফার্মেসির মানে আমিষও এখানে ছিলাম আমাদের এখানেই একটা ফার্মেসির ডাক্তার আমাকে বলতেছিল যে মারে আমি তখন নিজেই প্রেসক্রিপশনটা নিয়ে গেছিলাম পরে ডাক্তার আমি বললাম যে আপনার কোম্পানি থেকে ওষুধ টেনে দেন মানে কোম্পানিতে ওষুধটা অর্ডার করেন তখন উনি আমাকে বলতেছে ওই মানে ফার্মেসির ওলা আমাকে বলতেছে যে এই ওষুধটা অনেক আগেই সরকার ব্যান্ড করে দিয়েছে মানে ওষুধটা না এটা এখন আর বাংলাদেশে ব্যবহার হয় না এটা কোম্পানিও বানায় না তা আমি বললাম যে এমন ওষুধ কেন লিখে দিলো মানে ডাক্তার কেন এমন ওষুধ লিখে দিলো পরে বলে ডাক্তার লিখে দিছে কারণ হচ্ছে মনে হয় তোমার বাবা আর বাঁচবে না যদি কোনো রোগে মারা যায় তো মানে মারা যাওয়ার একদম শেষ পর্যায়ে থাকে তখন ডাক্তার এই ধরনের ওষুধ দেখে দেয় আমি তখন বলি মানিকে বলে হ্যাঁ আপনার বাবা মনে হয় আর বাঁচবে না এটা শোনার পর আমি তখন বাড়িতে এসে বাড়িতে এসে বাবাকে জড়াই ধরে খুবই কান্নাকাটি করি আমার বাবার মুখ থেকে তখন প্রচুর পরিমাণ গন্ধ বের হয় বাড়ি অনেক হয় বাবার মুখের কাছে মুখ নেওয়া যায় না আমরা সবাই কান্নাকাটি করি প্রচুর কান্নাকাটি করি কান্নাকাটি করতে করতে একটা পর্যায়ে আমরা বাবাকে আবারও পুনরায় ডাক্তারের কাছে নিয়ে যাই অ্যান্ড ডাক্তার কাছে যখন নিয়ে যাই তখন আমার আব্বা অবস্থা খুবই শোচনীয় হয়ে যায় আমরা এখন বাড়িতে আসি বাড়িতে আসার পরে রাত প্রায় তিনটার দিকে আমার ধুলাভাই আমার মায়ের নাম্বারে ফোন করে আমার মায়ের নাম্বারে ফোন করে বলে যে মা বাবা তো আর দুনিয়াতে বেছে নেই আমার মা তখন চিৎকার করে উঠে আমরা তখন লাভ দিয়ে উঠি আমরা সবাই উঠি উঠার পরে আমরা তখন হচ্ছে বাবার মানে আমরা তখন সাথে হসপিটালে যাই হসপিটালে যাওয়ার পর দেখি যে ঠিক আছে আমার বাবাকে প্যাকেট টেকেট করে ফেলতেছে তো পরে আমরা খুবই কান্না করে আব্বা লাস্ট নিয়ে বাড়িতে আসি আব্বা লাস্ট নিয়ে বাড়িতে আসি অ্যান্ড বাড়িতে আসার পরে তখন আমরা আব্বা লাশকে মাঠে দিব তো মাঠে দিব কিন্তু ওই সময় হঠাৎ করে আমার আব্বা কী করছে আমাদের এলাকার একজন কাকা আছে উনি বিদেশে থাকতো ওনার কাছ থেকে আমার বড়ো বোনকে বিদা বড়ো বোনের ছোটো বোনকে বি জন্য কিছু টাকা নিয়েছিল নব্বই হাজার টাকা উনি তখন মানে আমার আব্বাকে মাঠে দিতে দেয় না তো মাঠে দিতে দেয় না বলতেসে ওনার টাকা দেওয়া লাগবে তো আমাদের পারিবারিক অবস্থা তো খুবই খারাপ আমরা টাকা কোথায় পাবো আবার আমার আব্বা নাকি ওনার সাথে ওসিয়ত করে গেছে আমাদের ছাড়া আরেকটা জায়গা আছে আমার আব্বা নাকি বলে গেছে যে আমি যদি টাকা পরিশোধ করতে না পারি তাহলে এই জায়গাটা আমি তোমার নামে লিখে দিব তো এখন যেহেতু আমার আব্বা মরে গেছে আব্বা স্বয় সম্পত্তির মালিক তো আমরা সবাই হয়ে গেছি তো উনি এখন সবাই বলতেছে তোমরা দলিল দাও দলিল দেওয়ার পর তোমার আব্বারে মাটি দাও মানে আমার আব্বাকে মাঠে দিতে দিচ্ছে না পর আমার দুলাবাই বলে যে দেখেন এই টাকার জিম্মেদার আমি আমি তো আসি আপনার লাস্টার মা মাটি দিতে দেন এরপর লাস্টে মাটি দেওয়া হয় কিন্তু মাটি দেওয়ার পরে আমার বুকের ভিতর প্রচুর পরিমাণ রাগ এবং খুব জমে থাকে ওই হারামির বাচ্চা আমার বাপকে মাটি দিতে দিল না মানে খুবই কষ্ট লাগে কিছুদিন পরে ও গ্রামের কিছু সর্দার মাপ নিয়ে আসে আমাকে আমাদেরকে বলতেছে জায়গাটা নাকি ওর নামে লিখে দেওয়ার জন্য আমি তখন বললাম যে না আমাদের জীবন থাকতে আমরা জায়গায় লিখে দিব না আমরা টাকা পরিশোধ করবো কিন্তু ও বলে ও আমার আব্বাকে দিছে নব্বই হাজার টাকা ও এখন বলতেছে তাকে নাকি তিন লাখ টাকা দিতে হবে আমি তখন বললাম যে আব্বা বলছে আপনি আব্বা যখন মারা গেছে আমাদের কাছে বলছেন নব্বই হাজার এখন কেন বলছেন তিন লাখ উনি বলেন না তিন লাখ মানে আমাদের যে জায়গাটা আছে ওই জায়গাটার দাম এরকমই হবে তিন থেকে চার লাখ টাকা হবে এখন ওনার টার্গেট হচ্ছে ওনাকে তিন চার লাখ টাকা আমার দিয়ে দিতে হবে মানে এত পরিমাণে মানে সিঙ্ক্রেট করে এত পরিমাণে পাগলামি করে মানে কি করব বুঝতে পারতেছে না এরপর মানে মানে গুন্ডা ফান্ডা নিয়ে আসে একদিন আমাদের ওই জায়গাটা দখল করে ফেলবে আমাদের আবার এলাকার যে মেম্বার আছে উনি কিন্তু খুব ভালো উনি আমাদের ঘরে এসে বলে তোমরা জায়গাটা দিও না এখন তোমাদের তো জামাই বেছে নেয় আমার মাকে বলে যে আমার তো জামাই বেছে নাই। এই জন্য তোমার কাছ থেকে ও জোর জুলুম করে জায়গাটা নিতে চায় তোমরা কখনও দলিল দিও না আর জায়গা দখল দিও না যদি দলিল আর দখলটা না দাও তাহলে আমি যে কোনো কিছু করতে পারবো এরপরে কী করি আমরা দলিল আর মানে দখল কোনোটাই দিই না না দৌড় কিছুদিন ও তখন অনেকগুলো গুন্ডা পান্ডা নিয়ে আসে ভাড়া করে মানে আমাদের জায়গাটা দখল করার জন্য তখন আমার মাও বাড়িতে নেয় আমার ভাইও বাড়িতে নেয় আর আমার তো শ্বশুর বাড়িতে তখন আমি কী করি অনেক বড় একটা রান্দাও অনেক বড় একটা রান্নাও নিয়ে দৌড়ে হচ্ছে ওখানে যাই ওইখানে গিয়ে আমি শুধু রান্দাওটা ঘুরে দিতে থাকি চারপাশে মানে প্রচুরভাবে রান্না করি আমার কথা হচ্ছে যে আমিও শেষ তোরাও শেষ আমার গায়ে আমার অন্যটা তখন আমি কী করি আমার কোমরে বাদি কোবরে বেঁধে আমি তখন মানে ধাওটা ঘুরেইতেছি চারপাশে ঘুরেইতেছি আমার দাও ঘুরে দেখে সবাই তখন এখান থেকে চলে যায় মানে সবাই তখন ভয় পেয়ে যায় যে হয়তো মেয়ে কোবো দিয়ে দিতে পারে এই জন্য সবাই চলে যায় সবাই চলে যাওয়ার পরে তখন আমার মেম্বার আঙ্কেল এসে আয়সা বলে যে এটা নিয়ে আর এভাবে হবে না এটা দরবার বসে এরপর দরবার বসে দরবারের মাধ্যমে ওনার সাথে আমার আব্বানে নব্বই হাজার টাকা উনি সে তিন লাখ টাকা বলে এরপর ওই মেম্বারে হচ্ছে একটা সমাধা করে যে ঠিক আছে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা ফয়সলা করে এক লাখ বিশ হাজার টাকা যদি তিন মাসের মধ্যে দিতে না পারি তাহলে ওনাকে জায়গাটা লিখে দিতে হবে তো তিন মাসের ভিতরে আমার দুলাভাই খুবই কষ্ট করে এক লাখ টাকা জোগায় দেয় বাকি বিশ হাজার টাকা আমরা দেওয়া কোনোভাবে এখান থেকে আমরা রেহাই পাই কিন্তু এরই মাঝে আমার এলাকাতে পুরো একটা বদনাম হয়ে যায় আমি যে ধাউনি ওখানে ঘুরছিলাম আমাকে সবাই বলে যে আমার নাকি বিয়ে হবে না আমার নাকি বিয়ে হবে না আমাকে নাকি কেউ বিয়ে করবে না আবার এই লোকটা করে কি অনেকগুলো পোস্টার বানায় রাতের বেলায় আমার ছবি দিয়ে আমি নাকি বিভিন্ন ছেলেদের সাথে প্রেম করছি আমি পেটের বাচ্চা নষ্ট করছি এটা সেটা লিখে আমার ছবি দিয়ে বিভিন্ন এলাকাতে জায়গায় জায়গায় পোস্টার লাগিয়ে দেয় যখন ফোস্ট অ্যালায়ে দেয় তখন আর আমার বিয়ে হবে না মানে সবাই আমাকে বলে যে তোর আর বিয়ে হবে না তোর তো বিয়ে শেষ এখন আর তোর বিয়ে হবে না এখন সবাই আমাকে এগুলো বলে অ্যান্ড আমারও তখন আর কোনো বিয়ের ঘর আসে না আগে কিন্তু প্রচুর বিয়ের ঘর আসতো বাট এখন আর বিয়ের ঘর আসে না মানে বিয়ে আসলেই হচ্ছে মানুষ বিভিন্ন রকমে আমাকে নিয়ে খোঁজ দেয় এবং বিভিন্ন জায়গায় মরে মরে আমার ছবি দেওয়া সময়গুলো যখন এভাবে কাটতেছে তখন আমি প্রচুর পরিমাণ বিবেকে পড়ে যাই তো পরে যাই এরপর আমাদের ঘরের যে মোবাইল ফোনটা ওটা বেশিরভাগ সময় আমার কাছে থাকে তো এরকম করে বেশ কিছুদিন কাটার পরে একদিন আমার নাম্বারে একটা অন্য নাম্বার থেকে একটা কল আসে যখন কল আসে আমি তখন কলে রিসিভ করি রিসিভ করার পরে আমি মানে নাম্বারটা চিনে বললাম যে কে পরে আমাকে বলতেছে যে আমাকে আপনি চিনবেন না আপনার নাম কি আমি বললাম যে আমার নাম দিয়ে আপনি কী করবেন পরে আপনার নাম কি রিমি ডাইরেক্ট বলে তো বলার পর আমি তখন মানে বলি যে কী রে নাম যেহেতু বলে ফেলছে তার মানে হয়তো নামে চিনে আমি বললাম যে হ্যাঁ আমার নাম রিমি তো আমি বললাম যে আপনার নাম কি তো বলতেছে আমার নাম ইমন আমি বললাম যে তো ইমন আপনি আমাকে কেন ফোন করেছেন আপনি কি আমাকে চিনেন বলে হ্যাঁ আমি আপনাকে বললাম যে আপনি আমাকে চিনেন কিন্তু আমি তো আপনাকে চিনি না তো আমাকে বলতেছে যে আমি পরিচয় দিলে আপনি আমাকে চিনবেন আমি বললাম যে ঠিক আছে পরিচয় দেন তো বলে যে আপনার একটা আত্মীয় আছে যে কিনা আপনার হয়তো কাকা হয় চাচা হয় দুলাবাই হয় পুপু হয় যাই হোক উনি আমার একটা আত্মীয় ওরকম করে আমাকে বলে তা আমি বলি এত ঢং করার কি আছে আপনি নাম বলে ফেলেন আপনার নাম বলেই তো হয় আপনি কাকে ইন্ডিকেট করতেছেন কার কথা বলতেছেন উনি তখন আমাকে বলে যে না নাম বলা যাবে না যতটুকু সি অতটুকুতেই বুঝতে পারলে বুঝে নেন আমি তো প্রচুর বিপাকে বলি যে কি ব্যাপার অতটুকু বলে একটা মানুষকে চিনার কোনো উপায় আছে নাকি এভাবে কথা বলতেছে কথা বলতেছি বাট উনি কথা বলতে বলতে আমার সাথে প্রায় আধা ঘন্টার মতো কথা বলে কিন্তু কখনও কোনো পরিচয় টরিচয় দেয় না না দিয়ে উনি লাইন কেটে দেয় লাইনটা যখন কেটে দেয় ঠিক তারই দুই দিন পরে উনি আমাকে আবারও কল দেয় পুনরায় তো মোবাইল যেহেতু আমার কাছেই থাকে সারাক্ষণ ফোনগুলো আমি রিসিভ করি তো রিসিভ করে আমি তখন রিসিভ করি রিসিভ করার পরে আমাকে বলতেছে যে আমাকে আবারও বলতেছে আপনার নাম রিমিনা আমি বললাম যে ওই দিন ফোন করে জিজ্ঞেস করেন আমার নাম কিনা আজকে আবার ফোন করে জিজ্ঞেস করতেছেন রিমিক না আমার ব্যাপারটা কি পরে বলতেছে আমি আপনি আপনার সাথে একটু কথা বলতে পারি আমি বললাম যে ঠিক আছে আপনি বলেন ওই সময় আসলে মানে মোবাইলের বাটনওয়ালা মোবাইলগুলো ছিল আর কি ওরকম অ্যান্ড্রয়েড ফোনগুলো অত ভালো ছিল না তো আমাকে বলে আমি কি আপনার সাথে মানে কিছুক্ষণ কথা বলতে পারি আমি বলি ঠিক আছে বলেন তো কিছুক্ষণ কথা বলতে বলতে আমার মাথায় তো একটা জিনিস আছে যে আমার বিয়ে হবে না মানে আমার যেহেতু বদনাম হয়ে গেছে আমার আর কোনোদিনও বিয়ে হবে না তো ওরকম করে কথা বলতে বলতে উনি আমার সাথে প্রায় এক ঘন্টারও বেশি কথা বলে এক ঘন্টারও বেশি সময় কথা বলার পরে এরপর আমাকে পুনরায় একবার বলতেছে যে মানে আপনি কিন্তু অনেক সুন্দর আমি আপনার একটা ছবি দেখেছি এটা বল আমি বললাম যে কোথায় দেখছেন বলে এক জায়গায় দেখছে আপনি খুব সুন্দর আমাকে এটা বলে তাই আমি বলব যে সুন্দর হলে কী করতে হবে পরে বলে আপনি যদি কিছু নামনা করেন আমি কি আপনার সাথে মানে মানে মাঝামাঝি একটু কথা বলতে পারেন আমি ঠিক আছে বলবেন এরপর ওই দিন কেটে বাট তারপর দিন সে আমাকেও কন্টিনিউ কল দেয় অ্যান্ড কল দিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা মতো আমার সাথে কথা বলে মানে এমনও হয় যে উনি আমার সাথে কথা বলতেছে আমার খুব ঘুম আসছে আমি ঘুমিয়ে গেছি আমি প্রায় দুই ঘন্টা পরে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে থেকে উনি কলে আসে আমি যখন হেলো বলি তখন উনি হেলো বলে মানে খুব বেশি টেক কেয়ারিং করে আমাকে আমি খাই শিখ না ঘুমাই শেখ না আমি কে কোথায় আছি কেমন আছি মানে প্রচুর পরিমাণ আমাকে টেক কেয়ার করতে থাকে এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে উনি নিজে আমাকে প্রপোজ করে আমাকে বলে যে আমি তোমার তোমাদের মানে জীবন সম্বন্ধে জানি তোমার অনেক বদনাম হয়ে গেছে তোমাদের এলাকাতে তোমার অনেক মানসম্মান নষ্ট হয়েছে তো আমি তোমাকে বিয়ে করতে চাই আমি ও বলেছে আমার সাথে প্রেম করবে আমাকে বিয়ে করবে তখন আমি বললাম যে ঠিক আছে আপনি যদি আমাকে প্রেম করেন তাহলে আপনি একটা কাজ করেন আপনি আমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান এটা বলে তো পরে বলে যে আচ্ছা ঠিক আছে প্রস্তাব পাঠাবো এরকম করে কয়েকদিন কাটে তা আমাদের মাঝে কিন্তু তখন প্রেম হয়েছে আমরা কিন্তু দুজন দুজনকে খুব ভালোবাসি মানে একটা মিষ্টি প্রেমের সম্পর্ক আমাদের হয় মানে গভীর প্রেমে দুজন দুজনে আমাদের ডুবে যায় তো সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা পরে উনি আমাকে বলতেছেন যে আমাকে বলে আমি আমার পরিবারকে পাঠাতে পারবো না হঠাৎ করে এটা বলে মানে আমার রিলেশনটা হওয়ার প্রায় এটা দুই থেকে আড়াই মাস পরে আমি এর মাঝে প্রতিদিনই বলে আপনি আপনার পরিবারকে পাঠান পাঠিয়ে হচ্ছে আমার মায়ের সাথে কথা বলেন বা আমার ধুলা সাথে কথা বলেন তাদের সাথে কথাবার্তা বলে আপনি বিয়েটা কনফার্ম করেন এটা বলি তো উনি বেশ কিছুদিন পর আমাকে বলতেছে যে আমি মানে পারবো না আমাকে ডাইরেক্ট মানা করে দেয় যে আমি এভাবে আমার পরিবার পাঠাতে পারবো না আমি তখন বললাম যে কেন পারবে না পরে বলো আমারও সমস্যা আছে তোমারও সমস্যা আছে আমি বললাম আপনার সমস্যা মানে বলে যে তুমি কি জানো যে তোমার এলাকাতে যে বদনামটা হয়েছে এখন যদি বিয়ের ঘরটা নিয়ে যায় তাহলে তো আমার মানে তোমাদের এলাকার মানুষ খারাপ আমার আব্বা আমাকে বলবে যে তুমি খারাপ এরপর কি আমার আব্বা মার তোমাকে আমাকে বিয়ে করাবে এটা বলার পরে আমি তখন চিন্তা করতেছি আরেক তো একেবারেই ঠিক বলছে কথা তো মিথ্যে বলে না আসলেই তো ঠিক এখন যদি উনি উনি যদি এই কাজটা করে ওনার বাপ মাকে আমাদের এখানে পাঠায় তাহলে আমাদের এলাকার সব মানুষগুলোই তো আমার উপরে খেপে আছে তাহলে সবাই বলবে যে হ্যাঁ মেয়ে খারাপ মেয়ে দুরচরিত্রা এটা বলবে তাহলে তো হচ্ছে মানে আমার বিয়েটা ভেঙে যাবে আমার বিয়েটা তো হবে না তখন আমি বলি যে ঠিক আছে তাহলে আমরা কি করতে পারবে উনি আমাকে বলে আমাদের কাছে একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে আমরা পালিয়ে যাব। আমি তখন বলি যে পালিয়ে যাব বলে হ্যাঁ পালিয়ে যাবো পালিয়ে যাওয়া ছাড়া আমাদের কাছে সেকেন্ড কোনো অপশন নাই ওই একটা অপশন আছে আমাদেরকে পালিয়ে যেতে হবে আমি তখন বলি যে এই মানে পালিয়ে যাওয়াটা কি ঠিক হবে না আমাকে বল অবশ্যই ঠিক হবে ঠিক হবে না কেন আমরা পালিয়ে যাবেন পালিয়ে গেলে আমরা অনেক ভালো থাকবো তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমরা হচ্ছে পালিয়ে যাবো পালিয়ে গেলে আমরা খুব ভালো থাকবো আমি তখন তারা বলতে যে দেখেন আমার আসলে মানে পালিয়ে বিয়ে করাটাকে আমি মোটো পছন্দ করি না এটা আমার কাছে ভালো লাগে না কিন্তু আমাকে কন্টিনিউ বোঝায় যে যদি এটা না হয় যে কোনো সময় মানে আমার উনি বলে আচ্ছা ও আবার উনি বলছিল যে উনি ফরেস্টে চাকরি করে তো পরে এভাবে যখন বলতেছিলাম আমি বল আচ্ছা ঠিক আছে আমি একটু ভেবে দেখি তো আমার একটা চাচা তো বোন আছে আমি তার সাথে শেয়ার করি তাকে বলি যেমন ছেলেরা হচ্ছে আমাকে নিয়ে আমাকে যাইতে বলে এখন আমি কি করব এরকম তো আমার চাষ বোন বলে যে ফোনে কথা বললি ছেলেটাকে এখনো না আমি তাকে দেখিও নাই তো বলে দেখলিও না তো এরকম একটা ছেলের কাছে তুই চলে যাবি এখন যাওয়ার পর আমি বুঝলাম যে ছেলেটা সুন্দর ছেলেটা যদি তোকে পছন্দ না করে তাহলে কি করবে আমি তখন বলি যে দেখ আমি কি দেখতে অসুন্দর নাকি ও বলে না অসুন্দরের ব্যাপার না একটা মানুষ যদি পছন্দ নাই করে তুই কি করতে পারবি কথায় আসে না যে ঝার নয়নে যাকে লাগে বলো এখন ওনার তো হয়তো তো ওকে ভালো নাও লাগতে পারে তখন কী হবে আমি তখন এই ব্যাপারটা চিন্তা করতে এসেছি আরে তো একেবারেই ঠিক বলছে যদি উনি আমাকে পড়া পছন্দ না করে তাহলে আমি কী করবো আমি কোথায় যাবো আমি তখন প্রচুর পরিমাণ মানে বিবেকে পড়ে যাই খুব টেনশনে পড়ে যাই আমি তখন ও আমাকে বলে যে কবে আসবা কবে আসবা তুমি বলো না কেন কবে আসবা তুমি কবে পালাবা আমাকে বারবার এগুলো বলে তো আমি তখন মানে মানে দিনগুলো পিস নামাচ্ছি মানে আজকাল এরকম করে করে পিছের দিকে নামাচ্ছি মানে আমি জাস্ট ওকে ওয়েট করাচ্ছি এরকমভাবে কিছুদিন ওয়েট করার পর আমার চাচা তো বোন বলে একটা কাজ কর ওই ছেলেটার সাথে তুই একটু দেখা কর আগে মানে পালিয়ে যাওয়ার আগে একটা দিন দেখা কর এর পরে নয় পালিয়ে যাই তা আমি বললাম যে না আমি দেখা করতে পারবো না আমার পাশা থেকে বেরোইতে পারবো না একটা কাজ করি আমি আমার তো আমি আবার ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় চাকরি করো ও আমাকে বললো অনেকে একটা ফরেস্টে চাকরি করে আমি আমার চাচাদু বোনটাকে বলি যে ও তো ফরেস্টে চাকরি করে এমনি এমনি তো আমার বোনটা বলে ওর নাকি একটা আত্মীয় আছে ওর কেমন একটা ফ্রেন্ড হয় ওই নাকি ফরেস্টে চাকরি করে এবং ও যে ব্রাঞ্চের কথা বলতে সেম ব্রাঞ্চে চাকরি করে তো আমাকে বলতেছে যে ছেড়েজি তো ফরেস্টে চাকরি করে আমি আমার ফ্রেন্ড দিয়ে ওর খোঁজ খবর নেই তারপরে সে কী করে তার ফ্রেন্ড দিয়ে খোঁজ খবর নেই মানে বলে যে তার ফ্রেন্ডকে ওখানে পাঠাবে আর পাশাপাশি ক্যাম্পে পাঠাবে এটা বলে তো পরে আমাকে বলে যে তুই ওর কাছে কিছু দিবি তোর বয়ফ্রেন্ডের জন্য কিছু দিলে দি দিয়ে দিতে পারিস আমি তখন বলি যে ঠিক আছে তাইলে আমি ওর জন্য কিছু দিই এরপর আমি কী করি দুই রকমের আমের আচার দুই রকমের আমের আচার বানাই সাথে আমার দুটো ছবি দিয়া ওর জন্য পাঠায় দেয় মানে ওর জন্য পাঠাই আমার ওই মানে চাচাতো বোনের ইয়ের কাছে মানে ফ্রেন্ডের কাছে তো উনি তখন যাই গিয়া উনি দেখে ছবিগুলো দেয় দেওয়ার পরে ছবিগুলো দেওয়ার পর তখন আমাকে ফোন করে আমাকে ফোন করে বলেন যে আমি আসলে তোমাকে যেমনটা মনে করছিলাম তুমি কিন্তু তেমন না ওরকম করে বলে আমি বলি কেমন পরে বলে তোমাকে আমার পছন্দ হয়নি খালি কি সাদা হইলে হয় মুখের মধ্যে কোনো কাটিং থাকতে হয় না আমি তখন বলি যে ও আচ্ছা পছন্দ হয় তো পছন্দ না হইলে কথা বলতেছেন কেন আমি আর কথা বলবো না এটা বলে আমি কেটে দিই কেটে আমি আর খুবই রাগ হয় আমার মানে আমার প্রচণ্ড রকম রাগ হয় যে মানে আমাকে মানে আমার চেহারা দেখে পছন্দ করে নেই বা আমার খুব খারাপ লাগে আমার ওই চাচা বোন আমাকে বারবার বলতেছে যে দেখ ও তোর সাথে দুষ্টমি করছে মানে দুষ্টমি করছে এরপরে কী করি দুই দিন পরে আমাদের চাচা বোনের ফ্রেন্ড হচ্ছে আমাদের এখানে আসে আর যার পর আমি তখন বলি যে ভাইয়া কেমন দেখলেন বা কি পরে বলো তো ছেলেতে স্মার্ট আছে দেখতেও সুন্দর সবই ঠিক আছে তো তোমাকে খুব পছন্দ করছে আমি বলি কী বলেন সত্যি বলে হ্যাঁ আমি বললাম কই আমাকে তো বললো যে আমাকে নাকি দেখে পছন্দ হয় নাই পরে বলে তোমার সাথে হয়তো দুষ্টমি করছে ছবিটা দেখে ছেলেরা মানে টাস্কি খেয়ে গেছে আমাকে বলতেছে বা মেয়েটাকে আমি মানে কথা বলে মনে মনে যেতটুকু ভাবছিলাম বাট মেয়েটা আরও বেশি সুন্দর আমি তখন বলি তাই নাকি উনি বলে হ্যাঁ আমি তখন বলি ওরে অশুভ তার মানে হচ্ছে কি আমার সাথে ফাইজ করছে আমি কিন্তু দুই দিন তাকে ব্লক করে রাখছি অ্যান্ড দুই দিন পর ব্লকটা খুলে যখন তাকে কল দিলাম ও হাউ হাউমাউ করে কান্নাকাটি করতে করতেছে। মানে প্রচণ্ড রকম কান্নাকাটি করতে আসে আমি তখন বলি যে কান্নাকানি কান্নাকাটি কেন করতেছ কী হয়েছে আমাকে বলতেছে আমি বাজব না আমি মরে যাব আমি আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না মানে ও মানে মানে প্রচুর আমি কান্নাকাটি করতেছে আমি তখন বললাম কেন পরে বললো দুইটা দিন তুমি আমার সাথে কথা না বলেছিলা আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি মানে তোমাকে বলতেছি তুমি তিন দিনে মাঝে আমার সাথে চলে আসবা যদি তিন দিনের মাঝে তুমি আমার সাথে পালিয়ে না আসো তাহলে কিন্তু আমি সত্যি বিষ খাবো বা কিছু একটা খেয়ে আমি মরে যাবো ও তখন এভাবে বলো আমি তখন বলি না 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 এমন কিছু করো না যে মানে আমি তো তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে যতটা ভালোবাসা আমি তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসি প্লিজ এরকম পাগলামি করুন আমি ঠিকই চলে আসবো আমাকে বলে যে না মানে তোমার আসার দরকার নেই আমি নিজেই হচ্ছে আর মানে বাঁচা থাকবো না ওরকম করে পাগলামি করে আমি বলি চাচা তুমি আমাকে বলো কী করতে হবে ও বলে যদি আমাকে বাঁচাতে চাও তাহলে ঠিক তিন দিনের মাথায় তোমাকে ঘর থেকে পালিয়ে আসতে হবে আর তিন দিনের মাথায় যদি না আসো তাহলে মারা যাবো ওই দিন ছিল বুধবার বুধ বৃহস্পতি শুক্র মানে শুক্রবারে সকালবেলা তুমি চলে আসবা আমাকে এটা বলে তো আমি তখন বলতেছি শুক্রবারে সকালবেলা চলে যাবো আমি বলি আচ্ছা ঠিক আছে ওকে ফাইন শুক্রবারে সকালবেলা চলে যাবো এরপরে লাইনটা কাটি লাইনটা কাটার পর আমার যে চাচা তো বোন আছে তাকে বলি যে বোন রে এখন এই ঘটনা আমি কী করবো তো আমার চাচা তো বোন বলে তো এখন তো লোক পাঠাইলাম লোকও তো দেখলো যে ছেলে ভালো সরকারি চাকরি করে যদি পালায় যেতে মন চায় তাহলে চলে যা আর তোর যেহেতু এলাকাতে এরকম একটা বদনাম হয়ে গেছে তাহলে তো তোর আর বিয়েটাও হবে না বা অনেকে তোকে মানে খারাপ মেয়ে মনে করে বাজে মেয়ে মনে করে তো এটা কাজ করতে চলে যাও ওরকম করে আমাকে বলে বলা পর আমি তখন বল যে দেখ শুক্রবার তো আমি একা ঘটনা ঘর থেকে বেরোতে পারবো না তুই আমাকে ঘর থেকে একটা উসিলা দিয়ে নেওয়া যাবে ওকে আমি এটা বলি তো বলার পর আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি একটা উসিলা দিয়ে তোকে ঘর থেকে বের করে নিয়ে যাবো তো পরে ওর সাথে কথাবার্তা বলার পরে ফাইনালি আমি তখন বলি ওকে ফাইন আমি তখন ঘর থেকে বের হই মানে শুক্রবারে শুক্রবার আচ্ছা আমি কিন্তু ঘর থেকে বের বেরোয়ারে আমার কাছে কিন্তু মোবাইল ফোন নাই আমি কিন্তু ওকে বলছে আমি মোবাইল নিতে পারবো না আমাদের এখানেই হচ্ছে একটা বাজার আছে আমি বললাম যে ওই বাজারে একটা মার্কেট আছে মার্কেটের নাম বলি ওই মার্কেটের সামনে তুমি দাঁড়িয়ে থাকবা তখন আমাকে বলে যে আমি ঠিক আছে মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকবো কিন্তু তুমি আমাকে চিনবা কীভাবে আমি তখন বলি যে তাও তো ঠিক মানে চিনবো কীভাবে আমি তখন তাকে বলি যে শোনো তুমি একটা তুমি একটা কি করবা তুমি একটা মানে পরে আমাকে বলে যে আমি বলি আমি বলি হ্যাঁ বলো আমাকে বলে যে শোনো আমি একটা পত্রিকা হাতে একটা পত্রিকা আমার থাকবে চোখে একটা কালো সানগ্লাস থাকবে হাতে পত্রিকা চোখে কালো সানগ্লাস পরা কোনো লোক যদি তুমি দেখো এটা আমি আমার কাছে চলে আসবা মানে আমি বলি যে ঠিক আছে তাহলে তুমি এতটা থেকে এতটার মধ্যে ওখানে থাকবা মানে আমি ওকে টাইমটা দিয়ে হচ্ছে মানে দুপুর এগারোটা এগারোটা থেকে আমি বলছি এগারোটার মধ্যে ওখানে পৌঁছে এগারোটা থেকে থাকবা কিন্তু দশটা বাজে আমি চিন্তা করি যে মানে ও ঘর থেকে বের হবে আমাকে বলছিল দশটার দিকে তো পরে আমি দশটা বাজে কল দিই মানে বের হওয়ার জন্য আর কি ফোন দিই বের হয়েছি কেন জিজ্ঞেস করার জন্য ও আর আমার কল ধরে না আমি তখন বার 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 কল দিচ্ছি কল দিতে 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 পুরো পাগলের মতো হয়ে যাচ্ছে ও আর আমার কল কোনো কলে ধরতেছে না আমি তো তখন পুরো বিভাগে পড়েছি কী ব্যাপার কল কেন ধরতেছে না আমার তখন মাথাটা পুরো গরম হয়ে গেছে আমি ওকে প্রায় একশোটার উপরে কল দিয়েছি একশোটার উপরে কল দেওয়ার পরে একটা পর্যায়েও তখন আমার কল রিসিভ করে কল রিসিভ করার পর আমি তখন বলতেছি যে তুমি তুমি এরকম একটা হারামি টাইপের একটা মানুষ মানে আমি এতদিন পর্যন্ত কিন্তু ওকে কোনো দিন গালাগালি করি না বাট ওই দিন প্রচুর পরিমাণ গালাগালি করছে মানে অনেক গালাগালি করছে যে তুমি আমার সাথে এই কাজটা কীভাবে করতে পারলা তোমাকে তো মায়া লাগলো না মানে আম তুমি আমার ফোনটা রিসিভ না ও আমাকে বলে আমি একটু ব্যস্ত ছিলাম আমি কিসের ব্যস্ত ছিলাম আমাকে বলো আমি না ঘুমাইয়ে পেয়েছিলাম তুই তো ঘুমাই গেল তোমার ছাতা আজকে আমি পালিয়ে যাবো আমাদের ঘুম মানে তুমি তোমার কি এর মতো ঘুমানোটা উচিত ছিল আমাকে বলে যে আমি না বুঝতে পারিনি প্লিজ তোমাকে মাফ করে দাও আমি তখন বলছি আচ্ছা ঠিক আছে এখন তুমি কোথায় পরে বলে আমি বেরিয়ে গেছি তুমি চলে আসো তো আমি যদি আবার ও যদি ওই সময় ফোনটা না ধরতো তাহলে আমার ভাইয়া বাড়িতে চলে আসতো মসজিদে যাওয়ার জন্য আমি কিন্তু তখন আর বেরোতে পারতাম না এরপর আমি আমার মাকে বলে যে আম্মা আমার ওই চাচা তো বোনের সাথে এক জায়গায় যাব আমি এবার বিকেলে চলে আসবো এটা বলে আমি তখন ব্যাগ টেক নিয়ে মানে কোনোভাবে আবার আমি কিন্তু অনেকগুলো কাপড় চোপড় হচ্ছে ওই লন্ড্রিতে দিয়ে রাখছিলাম মানে বানানোর জন্য যেহেতু পালাইয়া যাব কিছু কাপড় আছে আমার কাছে ওইগুলো ওখানে দিয়েছিলাম যে লন্ড্রি ওখানে বানাই দেবে তো ওই লন্ডি ওখানে কাপড় চোপড় দেওয়ার পরে পরে আমি আইসা পরে ওই কাপড় চোপড়গুলো ওখানে দেওয়া আসে দেওয়া থাকার পরে আমি দেন হচ্ছে ওই আমার চাচাদো বোনকে নিয়ে আমি ওখানে হচ্ছে ইয়াতে যাই আমার চাচাদো বোনকে নিয়ে দেন হচ্ছে আমি ওইখানে যাই ওইখানে যাই বাজারে যাই বাজারে যাওয়ার পর আমার তো বোনটা তখন খুব কান্নাকাটি করতে আসে মানে প্রচণ্ড রকম কান্নাকাটি করতে আসে অত রকমের কান্নাকাটি করতে আসে যে বলে বোঝাতে পারবো না এরপর আমি কি করি ও তখন আর সরি আচ্ছা আমি ভুলে গেছিলাম আমাকে আরেকটা কথা বলছিল ওর হাতে পত্রিকা থাকবে চোখে সানগ্লাস আর মুখে মাস্ক থাকবে মাস্কের কথা বলছিল তো এরপর আমি ওইখানে যাই যাওয়ার পর আমি যখন ওইখানে পৌঁছাই তখন প্রায় একটার মতো বেঁচে যায় মানে চারদিকে শুক্রবারে মানে জুম্মার আচান দিচ্ছিলো আমি ঘর থেকে বেরোয়ার সময় একটা যায় নামাজি দেন হচ্ছে একটা তবজি আর হচ্ছে মানে আমার হচ্ছে আরেকটা মানে আমি একটা মানে একটা বই নেওয়া যাই ইসলামিক একটা বই আর যাই যেতে আল্লাহকে খালি একটা কথাই বলেছি আল্লাহ আমি তো অনিশ্চিতের পথে যাচ্ছি আমি তো ওর উপরে ভরসা করে যাচ্ছি না আল্লাহ আমি তোমার উপরে ভরসা করে যাচ্ছি আল্লাহ তুমি আমার পাশে থেকো আমি আল্লাহর উপর ভরসা করে রওনা দিলাম রওনা দিলাম রওনা দেওয়ার পরে আমি ওই দোকানের সামনে যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ ওখানে দাঁড়ায় আছে ওকে দেখার পর তো আমার মনটা অনেক ঠান্ডা হয়ে গেলাম বলে যে যাক মাস্ক পরা আসে দেখে আমি তোকে ডাক দিলাম ডাক দেওয়ার পর তখন আমার কাছে আসছে পরে বলে তুমি রিমি আমি বললাম হ্যাঁ আমি রিমি মানে একটু সুন্দর আসে কিন্তু মানে মাস্ক গুলো নেই চোখগুলো দেখা যাচ্ছে যে আবার কপাল টপাল একটু ফসায় দেখা যাচ্ছে চুলগুলো মোটামুটি একটু লম্বা টম্বা আসায় তারপর আমি বললাম যে শোনো আমি কিন্তু একদম বোরকার মুখোশ টুকু সপরে আসি আমি তারা বললাম যে চলো আমি একটু আগে মানে সেল ইয়েতে যাই টেলার্সের কাছে যাই টেলার্সের কাছে আমার কাছে কাপড় দেওয়া আছে আমি ওখান থেকে আগে কাপড়গুলো নিই এরপর আমি টেলার্সের কাছে যাই টেলার্সের দোকানে কি আমি তখন কাপড় নিই মানে অনেকগুলো কাপড় নেই কাপড় নিয়ে তখন আমার কিন্তু আমার চাষা হাউ হাউমাউ করে কান্নাকাটি করতে আসে মানে প্রচণ্ড রকম কান্নাকাটি করতে মানে ওর কান্না যেন একেবারে আকাশ বা এরকম কান্নাগুলো তো মানুষ আমাদেরকে ধরে ফেলবে আমার কিন্তু কান্না আসতেছে না কারণ আমি তো যাকে ভালোবাসি তার কাছে আসছি তাকে পাইছি আমার তো আর কোনো কষ্ট নাই তা আমি কান্না ও কিন্তু কান্না করতেছে তারপরে আমি ওকে বলি মানে ইমনকে বলি যে ইমন আমার চাচা তো বলতো এখন চলে যাবে ওরে ও আমাদের জন্য খুব কষ্ট করছে আমাকে খুব কষ্ট করে ঘর থেকে বের করে আনছে ওরে একটা গিফট দিলে ভালো হইতো না পরে বলে আচ্ছা ঠিক আছে বলো কি দিতে হবে আমি দিবো পরে আমি বলি যে ঠিক আছে আমি তাহলে তুমি একটা কাজ করো তুমি চলো আমি হচ্ছে আগে ওকে কিছু গিফট দেই তো গিফট দেওয়ার জন্য পরে আমরা একটা দোকানে যাই দোকানে গিয়ে ওকে একটা জামা সে জামা দেই তারপর হচ্ছে ওকে একজোড়া জুতা দেয় আর জুতা দেওয়ার পর তখন ও খুব খুশি ও যেতে চায় না ও কান্নাকাটি করে আমি বললাম যেতে বাড়িতে গিয়ে মাকে বলিস যে আমি পালায় গেছে আমার জন্য টেনশান করতে মানা করিস এটা ওকে বুঝিয়ে দিই তারপর আমাকে উঠে দিই উঠে দেওয়ার পর তখন আমরা বাসে উঠি বাসে উঠে আচ্ছা বাসে ওঠার পরে ও আর আমি পাশাপাশি সিটে বসি তো বসার পর আমাকে জিজ্ঞেস করে ইমন আমি কিন্তু ওকে আগেই বলেছিলাম ও আমাকে কিন্তু ফোন দিয়ে দিয়ে পানি পার্নি স্যার কী কী পানি স্যার কিনবে তারপর কী কী কালার কিনবে ওগুলো আমাকে ফোন করে জিজ্ঞেস করছে আমি যেভাবে বলছিলাম ও ওভাবেই চট্টগ্রাম আমার জন্য একটা ঘর ভাড়া করে ঘর ভাড়া করে এরপরে গাড়ি দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে মানে মানে গাড়িটা মানে একটু মাসপথের ভিতরে গাড়িটা তখন হঠাৎ করে দাঁড়ায় যায় হঠাৎ করে মানে চলন্ত গাড়ি থেমে যায় থেমে যাওয়ার পর অনেক যাত্রী গাড়ি থেকে নামে অনেক যাত্রী নামে আমিও তখন নামি নামার পরে দেখলাম যে মানে উনি বলতেছে মানে ড্রাইভার বলতেছে ইঞ্জিনে প্রবলেম ইঞ্জিন হচ্ছে ঠিক করতে হবে একটু সময় লাগবে তো পরে সবাই আমরা বিপেকে পড়ে যে কিরি এখন আমি আবার চিন্তা আমি ঘর থেকে পালাইছি আমার স্বাস্থ্যবান যদি বলে আমার যদি খুঁজতে চলে আসে ভয় লাগতেছে তো পরে ইঞ্জিন মানে গাড়ি ঠিক হচ্ছে না পরে আমি আবার ভিতরে গেছি গাড়ির ভিতরে গেছি গিয়ে যখন বাগের ভিতরে গেছি তখন ইমন আমার পিছনে পিছনে গেছে তখনও কিন্তু ইমন মাক্সও খুলতেছে না আমিও বোরকার মুখোশ খুলতেছি না তো পাশে বসার পর ইমন তখন বলতেছে যে তোমার বোরকার মুখোশটা একটু খুলবো আমি বললাম কেন বাসায় গেলে খুললে হবে না বলে না এখন একটু খোলো আমি বললো ও আচ্ছা কেন এখন পছন্দ না হলে এখান থেকে বিদায় করে দিবা বাসায় নিলে তো আর বিদায় করতে পারবে না এই জন্য তো পরে আমাকে বলতেছে না না বরকার মুখোশটা একটু খুলো না আমি তোমাকে একটু দেখি তো আমি কিন্তু আর বোরকার মুখোশ খুলতেছি না আমি তখন বলি যে না আমি বোরকার মুখোশ খুলবো না তো তুমি মাস্ক খুলো ও বলে আমিও মাস্ক খুলবো না তো এরকম করতে করতে তখন বাস স্টার্ট স্টার্ট হওয়ার পরে ওতক্ষণ আমাকে আমাকে হচ্ছে চট্টগ্রামে নিয়ে আসে অ্যান্ড চট্টগ্রামে নিয়ে আসার পরে ও আমাকে আমাকে হচ্ছে একটা রুমের ভিতরে নিয়ে যায় মানে এক একটা মানে একটা বার দারোয়ান আছে দারোয়ানটা দেখে দারোয়ানটার পর আমি তখন রুমের ভিতরে ঢুকে বাট রুমের ভিতরে ঢুকার পর মানে রুমটা এমন একটা মানে পুরো অন্ধকার একটা রুম তো ও আমাকে বলে কি যে আমি বলে যে এটা এটা তরণ দিয়ে ফার্নিচারগুলো হ্যাঁ আমি যেমন করে বলছিলাম তেমন করে আসে তো কোনো মশারি নেই তো আমি তখন বললাম যে মশারি তো নেই রাতের ভাবে তো মশা কামড়াবে আর আমরা তো এখন বিয়ে করি না আমরা কীভাবে একঘরে থাকবো আমাকে বলে আরে বিয়ে তো করবে প্রবলেম কি আমি বলেছি তো মশারি নেই এরপরে মশার কয়লা তো কীভাবে থাকবো মশা কামড়াবে না এর মাঝে দারোয়ানটা আসে দারোয়ানটা এসে দারোয়ানটা কেমন করে যেন আমার দিকে তাকায় মানে মানে মনে হয় যে দারোয়ান আমাকে কিছু বলতে চায় আমি মানে কিছু বলতে চাই তখন আমি দারোয়ানের সাথে কথা বলতে গেলে ও খুব রাগ করো আমাকে টান দিয়ে নিয়ে আসে তো পরে দারোয়ান হচ্ছে আমাকে এরকম করে দারোয়ানটা চলে যায় পরে আমাকে বলি যে তুমি যাও মশার কল নিয়ে আসো পরে ও বলে আচ্ছা ঠিক আছে কিন্তু দরজা যদি কেউ ন করে তুমি দরজা খুলবা না আমি আইসা তোমার আমাকে আরেকটা ওর হাতে দুটা মোবাইল থেকে একটা ছোটো মোবাইল দেওয়া যায় বলে এই মোবাইল তোমাকে কল দিব তারপর তুমি দরজাটা খুলবা এর আগে কিন্তু দরজা খুলতে পারবে না আমি বলি আচ্ছা ঠিক আমি দরজা খুলব না তারপরে সে হচ্ছে বাইরে যায় বাইরে যাওয়ার পরে সে দরজা কিন্তু বাইরে থেকে লাগিয়ে যায় কিন্তু প্রায় ঘন্টার মতো দুই কেটে যায় ও আর আসতেছে না আমি দুই ঘন্টায় অন্ধকার করে বসে থাকি বাট ঘন্টা ও আর ও আসতেছে না ওর কোনো খোঁজ খবরও নাই আর যে নাম্বারটা দিয়ে যায় ওই নাম্বারের ভিতরে ওই মোবাইলে কোনো টাকাও থাকে না কোনো ব্যালেন্স না আমি কোনো থেকে কলও দিতে পারি না প্রিয় আমি মাঝে মাঝে একটা কথা বলে আমাদের জীবনটা নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয় অনেক বেশি নাটকে আমার কাছে মনে হয় এই কথাগুলো আমরা রিমির মুখে শুনলে ভালো হয় আমরা বাকি গল্প মানে গল্পের বাকি অংশটা রিমির মুখে শুনি খুবই হৃদয় বিচ্ছরিত এক বাস্তব জীবনের গল্প বন্ধুরা এবং ভীষণ শিক্ষণীয় বটে তাহলে চলেন রিমির জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্পের বাকি অংশটা আমরা সরাসরি রিমির মুখ থেকে শুনে আসি ওটাই করছে আমাকে দিয়ে চলে গেছে বলে যে তুমি এখানে থাকো মানে অন্ধকার বাসাটা একদম অন্ধকার আমার ভয় লাগতেছে

মশারি আছে ওর জন্য লুঙ্গি মানে এই ধরনের কতগুলো জিনিস আছে তারপরে অবশ্যই আমরা লজ্জা নিয়ে ভাতও খাইতে পারতে আমার এমনটা লজ্জা লাগতেছে যাও বলো যে এত লজ্জা পেলে কি হবে লজ্জা কি আছে এখানে এখানে তুমি আর আমি ছাড়া তুমি নতুন কিন্তু আমাদের পরিচয় তো অনেক দিনের এটা বলতেছে না লজ্জা পাবো কেন রজ্জা পাওয়ার কিছু নেই এটা বলে আমি খাওয়া শেষ করে শরীরটা ব্যাথা হয়ে যায় আমি তো ঘুমাইতে পারবো না যদি পারো একটা কাজ করো তখন কিন্তু আমি ওকে আপনি সম্বোধন করতেছি আপনি রিলেশনের মধ্যে কিন্তু আপনি ছিল তুমি আমিও তুমি করো কখনো বলি না কিন্তু আমাকে তুমি করে বলে যে কাঠ টা একটু ফিটিং মানে ফিটিং করে দেন যেহেতু ওখানে ঘুমাইতে হয় বলে যে এটা কি বেশি প্রয়োজন আজকে কি না ঘুমালে হবে না বলছি না হবে না আমার অনেকটা ঘুম পাচ্ছে অনেকটা ক্লান্ত হয়ে গেছে এর মধ্যে আমি যে মানে আমার গায়ে জামা যে জামা গুলো পাল্টেছিলাম সেই গুলো কিন্তু ও দুই দিছে ও দুই একদম শুকাই দিয়ে দিছে রুম মধ্যে আমি দুই নাই সে আমাকে বলতেছে ওয়াশরুম থেকে এসে বলতেছে তোমার কাপড় গুলা দিতে আমার অনেক ভালো লাগছে কেমন জানি একটা মায়া কাজ করতেছে তোমার প্রতি আমার এই ধরনের করে বলতেছে

তো শোয়ার পরে বসে তাহলে লাইট জ্বালানো থাকবে একটু বন্ধ করে দিছে বন্ধ করে তারপর সেই জায়গাটা চলে আসছে চলে আসার পরে আমার শরীরকে হাত দিচ্ছে তেমন না মানে মাকে ধরতেছে এই ধরনের কি করত এখনো তো আমাদের বিয়ে হয়নি এটা কি ঠিক হবে বলছি কেন ঠিক হবে না কেন

আছে তারপর দিয়ে সকালে যেমন আমি মানে ঘুম থেকে উঠছি তো ওটার পরে দেখতেছি মানে মানে আমি যখন ওয়াষ্টমে গেছি তো আমি যেটা দেখতে পাইছি যে মানে আমার আমি ভয় ওকে মানে আমার কিন্তু কোমরে ব্যথা করতেছে প্রচুর পরিমাণ কোমর ব্যথা করতেছে বলে আপনাকে বুঝাইতে পারবো না একটা কান্না করতেছি আমি আমি এটা সত্যি মানে মহিলাদের লজ্জা কিছু নাই মহিলাদের তা আমি কি করছি সেটা ওকে এসে বলছি আমার এরকম এরকম সমস্যা বলছে কি কি বলো পুরসি কিন্তু আমার অনেকটা অনেকটা মানে এরকম ব্যথা করতেছে এটা মনে করে ও আর কিছু না আমার খুব সামাসহ হতে পারে দেখি ঠিক করে যাবে এটা বুঝছে কিন্তু দেখতেছে এটা কমতেছে না এটা বাড়তেছে বাড়ার পরে মানে এমন অবস্থা চলে গেছে আমার কোমরের ব্যথা কমতেছে না আমি দাঁড়াইতেও পড়তেছি না তারপরে আপনার কি বলে মানে আমি এইগুলা পোস্টপ করি আমি যদি মানে আদা সব কোন ভাত মানে এরকম হয়ে গেছে তো তারপর কি ওর স্বামী যখন ওখানে কোনো আমি এক তারপর কি করছে তো মানে মাসখানেক দিন কেটে কি করছে এর মধ্যে যখন বিয়ের সাথে কথা বলতে হচ্ছে না তারপর দিই করতে মানে দুদিনের পর না সরি এর মধ্যে কিন্তু যে দিন আমি অসুস্থ হব সেই দিন মানে হয় একটু অসুস্থ হচ্ছি কিন্তু মানে অতটা বেশি হয় না মানে রাতের বেলা গিয়ে বেশি হবার কি ও কি করছে আমাকে রে মানে কেমন জানি কান্না করতেছে আমি যখন ওই ও গানটি টা দিছিলাম তখন ও ও মুখ তো কালো করে ফেলছে আমি এটা তোমার জন্য কিনছি আমাকে বলতেছে আসলে আমি মনে হয় তোমাকে কোথাও গিয়ে ঠকাইছি আমি তোমার যোগ্য না মানে কথাগুলো আমাকে বলতে বলছি কেন তুমি আমার যোগ্য না মানে ওরা কি বলতেছো তারপরে ও ওকে যত বলি যে আপনি কেন এরকম করতেছেন আমাকে বলবেন কি সমস্যা আমাকে একটু খুলে বলেন বলে যে আমি এই কথাটা তোমাকে মরে গেলেও বলতে পারবো না যে কেন পারবেন না এটা বলতে হবে কি সমস্যা আমাকে বলতে হবে কেন কান্না করতেছেন বলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি এটা বলতে যে আমি এক সময় ওকে এমন ভাবে রিকোয়েস্ট করি যে তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসছি আমি সবকিছু মেনে নিব তুমি মানে আপনি আমাকে খুলে বলেন এটা বলার ফলে আরো বেশি কান্না করতেছে বলে যে তুমি আমাকে আমি এমন প্রশ্ন করতেছি যে ও কিছু বলতেছে না আমাকে বলছে কি আপনি পারিবারিক ভাবে কোনো সমস্যা আমাকে মানবে না যে এটা না বিয়ে করতে পারবেন না এটা আমাকে পছন্দ হয় না এটা বলে না কোনো কিছু না কি আপনি কি বিয়ে করছেন এটা যখন বলছি ও চুপ করে থাকছে কিছু বলতেছে না এগুলা তো উত্তর দিচ্ছে না বলে এটার উত্তর দিচ্ছে না বলছে কি আপনি বিয়ে করছেন চুপ করে থাকছে আপনার কি বাচ্চা আছে বলতেছেন হ্যাঁ মানে এটা যখন আমি বলছি এটা কি আমার সাথে মজা করতে দাও আমি কথা বের করার জন্য এগুলো বলছি কিন্তু মনে তো কষ্ট কি আমি সেটা বুঝতে পারতেছি আমার মনে কি কষ্ট ওর কিসের কষ্ট সব কিছু জেনে শুনে বুঝে চিন্তা করছে আমি তার বুঝে শুনে তে আসি নাই আমি যেহেতু একটু বহৃত মেয়ে হ্যাঁ আমার টা অনেক ভালো দিকে আমার লাইফটা নষ্ট করছে না আমার অনেকটা কষ্ট লাগত কি করবেন আবার তো হয়ে গেছে এখন কি করবেন সেটা বলেন বলে যে তুমি যেভাবে আছো ওইভাবে আমার কাছে থাকো এটা কিভাবে সম্ভব আমি আমি এখানেও থাকবো আমি বাড়িতেও যাবো না আমি নিজেকে শেষ করে ফেলবো এটা কখনো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না কিছু বলতে বলতেছে আমাকে অনেক বোঝাচ্ছে বোঝাই এক সময় কি করছে মানে আমার পায়ে ধরে ফেলেছে মানে আমার পা দুটো হচ্ছে ধরে ফেলছে বললাম তোমার দুই পায়ে ধরছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলছি তুমি যে সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নিবা আমি ওটাই মানবো যেহেতু আমি ওর সাথে চলে গেছি সেটা হয়তো আমি দুই তিন দিন থেকে দুই দিনের মতো থাকছি সবাই জেনে গেছে না হয়তো আমার সাথে মনে বলে দিতে পারে তো আমি কি করব আমি মানে আসতে পারতে মানে মনে মনে না যাবো না আমি নিজেকে শেষ করে ফেলবো এই ধরনের তো বলতেছে আমার সামনে কেন আপনার যখন বাচ্চা আছে বউ আছে আমার লাইফ কেন নষ্ট করছেন বলেন আমার সাথে কি আপনার যায় এটা অন্ধ ভালোবাসার উপর আসছে তাহলে কি আমাকে এভাবে টকাইতে হবে তো এটা যখন বলেছে বলে যে কি করব কবি যখন বলছে কিছু এটা মনে হয় আমাদের দুজনের বাদ ছিল মানে এভাবে আমাকে বুঝাচ্ছে তো আপনি যে আপনার যে ওয়াইফ আছে উনি কি বিষয়টা মানবে কোনোদিনও বলে যে না

শারীরিক ব্যাপার দুর্বল হয়ে গেছে তখন ওকে আল্লাহ আপনাকে মানে করবে না ক্ষমা করবে না আমি বলছি মেনে তারপরে এটা বলতে আমাকে তুমি কান্নাকাটি করি না তুমি যদি এভাবে কান্না করো তাহলে তুমি ওর মতো অসুস্থ হয়ে যাবো তখন আমি কাকে নিয়ে থাকবো আমার তাকিয়ে থাকবে না পৃথিবীতে আপনি বলতে মানে বাবা আমাকে ইয়ে করতেছে করার পর দেখতেছি আমি আর আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছি সকাল যখন হয়েছে মানে আমি যে যাচ্ছে আমি ওকে জানাচ্ছি জানানোর পরে পুরো রাত আমি আর ঘুমাইতে পারি না আমার কোমর ব্যথা করতেছে শারীরিক মানে মানসিক ভাবে আমি অনেকটা মানে ইয়ে হয়ে গেছে চিন্তিত হয়ে গেছি তারপরেও সকালবেলা কি করছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে ওখানে একটা মানে ক্লিনিক এর মতো ছিল মানে পরীক্ষা টরীক্ষা করা হয় ছোট একটা মানে প্রাইভেট ডাক্তার ওখানে বিজেট নিয়ে মানে দেখে প্রতিদিন মানে একটা টাইম আছে ওই এ দেখে মানে আমাকে নিয়ে গেছে ওখানে নিয়ে আমাকে ডাক্তার দেখে যায় ডাক্তার কতগুলো ব্লাড টেস্ট দিছে তারপর আপনার আলতাসনু যেটা করে মানে কম্পিউটার এক্স রে ওটা দিছে ওটা আমাকে এগুলো করছে করার পরে তারপর বলছে তারপর দিন রিপোর্ট দিবে তো রিপোর্ট গুলা আনতে গেছি আনতে যাওয়ার পরে মানে যেটা মানে রিপোর্টে আসছে আমি যখন ওখানে গেছি তো মহিলাটা আমাকে আমি একটু মোটামুটি একটু স্বাস্থ্যবান বেশিও না আবার কম একটু স্বাস্থ্যবান ছিলাম তো মহিলাটা আমাকে দেখে বলতেছে মানে উনি আপনার কি হয় আমি বলছি আমার হাজবেন্ড উনি তো জিজ্ঞেস করছে উনি বলছে আমার ওয়াইফ বলার পরে উনি যখন বের হয়ে গেছে আমাকে বলতেছে তুমি তো প্রেগনেন্ট মানে আমাকে বলতেছে

বলছে ঠিক আছে করবো না যোগাযোগ করবো না বলে যখন সময় হবে আমি নিজে তোমাকে ওদের সাথে যোগাযোগ করে দিবো আমাকে এটা বলছে তো ওখানে ডাক্তার আমাকে বলতেছে যে তুমি তুমি তো pregnant আমি আইটা মাথায় তেমন আনি নাই এই ওই কাজ করলে যে pregnant হয় কতদিন এগুলো কিন্তু তখন আমার মাথায় ছিল না আমি এটা নিয়ে আর কোনো ওকেও কিছু বলি নাই ডাক্তারকে কিছু বলি নাই দেখ আমাকে আমি আমার জায়গায় আমি মনে মনে এটা তো আমি তো একটু নিয়ে আসি আমি এই কাজগুলো কারোর সাথে করি না এটা হবার তো কোনো কথা না আমি এটা মানে এটা

সেটা সেটা আমি আমি পারি পারি পরবর্তীতে মাস পরে গিয়ে বুঝতে পারছি সেটা কারণ ওর চুল মাঝে মাঝে একটা একটা চুল পাকছিল সেটা কলক করছিল আমি বুঝতে পারি না বন্ধুরা আমি অনেক বেশি দুঃখিত মাঝ করানোর জন্য গল্প অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আমি আমি এখনও গল্পের কিন্তু মূল পয়েন্ট আমি আসতেই পারি গল্প এই রিমির জীবনের গল্প যে কোথায় গিয়ে দাঁড়াবে এই রিমির জীবনের গল্প যে আপনাকে কোথায় নিয়ে যাবে প্রিয় বন্ধুগণ আপনারা স্বপ্নেও চিন্তা করতে পারবেন না রিমি যে কোন ফাঁদে পা দিয়েছে রিমি যে কোথায় যাবে আপনার শরীরের পশমগুলা দাঁড়িয়ে যাবে শেষ পর্যন্ত শোনার পর আমরা রিমির জীবনের বাকি গল্পটা আগামী দিন শুনি আজ এই পর্যন্তই থাক দেখা হবে আগামী দিন রিমির জীবনের বাস্তব গল্প নিয়ে সেকেন্ড পড়বে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকের মতো আমি আপন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ